নমস্কার বন্ধুরা, দেশি চিকেন রান্না করার দারুণ একটা পদ্ধতি আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব। এইভাবে একবার দেশি চিকেন রান্না করে খেলে বাড়িতে যখনই দেশি চিকেন আসবে এইরকমভাবে কিন্তু রান্না করতে ইচ্ছে করবে, কারণ এইভাবে রান্না করলে রান্না করবেন চিকেন তবে খেয়ে মনে হবে মাটন খাচ্ছেন, এটা খেতে অসাধারণ হয়েছিল। তো রান্নাটা করার জন্য এখানে 1 কেজি দেশি মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে রাখা আছে, মাংসের মধ্যে কিন্তু একটুও জল নেই। একটা মশলা আমরা তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি 20 থেকে 25 কোয়া রসুন, রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, 1.5 ইঞ্চি আদার টুকরো, 2 বড় সাইজের পেঁয়াজ, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর 4 শুকনো লঙ্কা। সব কিছুকে মিক্সিতে একটুখানি জল দিয়ে একদম মিহি করে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে এই মশলাটা শিলেও বেটে নিতে পারেন, শিলপাটাতে বাটলে কিন্তু রান্নার টেস্ট আরও ভালো হবে। তো এই মশলা থেকে 3 ভাগ মশলা এখানে আমি দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে মশলা রেখে দিচ্ছি, সেটা আমরা পরে দেব। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে, আর যাচ্ছে সর্ষের তেল, 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল দিয়েই করার, কারণ সর্ষের তেল দিয়ে করলে যে ফ্লেভারটা আসবে, এমনি সাদা তেল বা সয়াবিন দিয়ে তেল দিয়ে করলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। তো সব কিছুকে চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এটাকে আমি রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য, বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই। তো মাংসটা ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণ আমরা রান্নাটা শুরু করে দেবো। রান্না করার জন্য কড়াইতে 4 টেবিল চামচ তেল গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, অল্প পরিমাণে একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। তেলের মধ্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু, নতুন আলু, এখানে আমি ডুমো ডুমো পিস করে কেটে নিয়েছিলাম। তো আলুটাকে দিয়ে বেশ একটু লালচে করে ভেজে নিচ্ছি। গরম তেলের মধ্যে একটুখানি হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কিন্তু খুবই সুন্দর একটা টকটকে রং হয় রান্নার, দেখতে খুব ভালো লাগে রান্নাটা। তো আলুটাকে এখানে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি আর এই তেলটার মধ্যে আমি রান্নাটা করব। তো এখানে ফোড়ন দিচ্ছি 2 তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ আর 3-4টা মতন লবঙ্গ। মিডিয়াম আঁচে 10 থেকে 15 সেকেন্ডের জন্য গরম মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। খুবই সুন্দর একটা গরম মশলা ভাজার সুগন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3টে বড় সাইজের পেঁয়াজ, খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম, তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, পেঁয়াজটা ভাজতে কিন্তু সময় একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে একটু হালকা গোলাপি করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হতে শুরু করেছে। এবার যে বাটা মশলাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম, আর মিক্সিতে অনেকটা মশলা লেগেছিলো সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন জল। মিডিয়াম আছে, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। তো মশলাটা এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো, আর 1/2 চামচ নুন দিয়ে দিলাম, কারণ নুন দিলে টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো একটুখানি নুন দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে দই ইউজ করব না, টমেটো দিয়েই রান্নাটা হবে। তো টমেটোটা একটু কষানো হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ 1 চামচ। খুব ভালো করে সব কিছুকে একসাথে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার একটু ড্রাই লাগছে, সেজন্য অল্প পরিমাণে একটুখানি গরম জল দিয়ে খুব ভালো করে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ব্রয়লার মুরগি দিয়ে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি আর সেগুলো কিন্তু ভালোও লাগে, তবে দেশি মুরগি একদম দেশি স্টাইলে রান্না করলেই খেতে ভালো লাগে। আপনারা এইরকমভাবে রেসিপিটা রান্না করে দেখবেন, এটা খেতে অপূর্ব হয়। তো মশলাটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসেছে, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম, মশলার সাথে মাংসটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই সময়। তো মশলার সাথে মাংসটা মেশানো হয়ে গেছে, এবার মিডিয়াম আঁচেই এটাকে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, তবে লক্ষ্য রাখতে হবে তল থেকে যেন পোড়া না লেগে যায়। আমি মধ্যখানে একবার নেড়ে দিয়েছিলাম, 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে, এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, একটু কম আছে, ঢাকা চাপা দিয়ে রান্না করতে গেলেই মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আরও একবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি আরও একবার ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 20 মিনিট ঢাকা চাপা দেওয়ার পরে ফিরে এসেছি, এবার এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি, মাংস থেকে জল বেরিয়েছে আর সেই জলেই মাংসটা রান্না হচ্ছে। আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও একবার ঢেকে দিয়েছিলাম, মানে যতক্ষণ আলু আর মাংস ভালো করে সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ একদম কম আঁচে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। আলু দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর মাংস আমি চেক করে নিয়েছি, মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেশি চিকেন রান্না হতে সময় একটু বেশি লাগে, ব্রয়লার মুরগি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, তবে দেশি চিকেন রান্না করতে সময় একটু বেশি লাগে।
এর মধ্যে হাফ কাপ মতন গরম জল দিলাম, খুবই অল্প পরিমাণে একটুখানি জল দিয়েছি একটু হালকা গ্রেভি করার জন্য। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ চিনি, আর একটু গরম মশলা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জায়ফল আর একটু জৈত্রী। গরম মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটুখানি জল এখানে আমি দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন গরম মশলাটা বেটেই ইউজ করার, গরম মশলা বেটে দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার হয়, দারুণ লাগে খেতে। তো গরম মশলাটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, একদমই কষা কষা এটা হবে, এর মধ্যে কোনো ঝোল থাকবে না, একদমই শুকনো শুকনো কষা কষা এটা হবে। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি। এই ঘিটা কিন্তু অবশ্যই দেবেন একদম শেষে, একটুখানি ঘি দেওয়ার কারণে রান্নার টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়, মানে বাটা গরম মশলা আর একটুখানি ঘি দেওয়ার কারণে রান্নার টেস্ট কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়। তো ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের দেশি মুরগির মাংস। তো কেমন লাগলো আজকের এই রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।